তিন চাকা যান চলাচল আপাতত বন্ধ করে দেয়া হয়েছিল পূর্ব বর্ধমান জেলার ৬ নম্বর ওয়ার্ডের কাল্লাগেট সংলগ্ন রেলের আন্ডারপাস সুড়ঙ্গতে। একটু বৃষ্টি হলেই ওই সুড়ঙ্গ জলমগ্ন হয়ে যাওয়ায় চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষদের। এ ব্যাপারে এলাকার পুরমাতা বিষয়টি বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসকে জানান। খবর পেয়ে ওই এলাকা পরিদর্শনে যান বিধায়ক। এদিন পরিদর্শন শেষে বিধায়ক জানান, খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে যাতে ওই সুড়ঙ্গে জল না জমে। রবিবার থেকেই মাপজোক শুরু হয়। কোনো ব্যবস্থা নেই, কিছুই নেই। এটা অনেক অনেক বছর থেকে, এটা পাঁচ সাত বছর থেকে এরকমই আছে, কোনো কাজ হয়নি। তো আজকে কাকু এসে এখানে এসে পুরো সব এস্টিমেট করে দিলেন, সব পুরো ডাইরেকশন দিয়ে দিলেন। এখনই গেলেন, পাঁচ মিনিট হলো এখানে, এখন থেকে কাজ স্টার্ট হয়ে গেছে, সব মাপজোক হচ্ছে। কাল থেকে এখানে শেড দেওয়া হবে আর ড্রেনেজে লাইন করা হবে। স্টার্ট থেকে খুলে দেওয়া হবে রাস্তা? বিধায়ক জানান, ওই জায়গাটি সংরক্ষণ করা হবে যাতে মানুষ যাতায়াত করতে পারে এবং জল না জমে। জল যাতে না জমে থাকে। কালকে তিন ঘন্টার বৃষ্টিতে আমাদের এইসব নালা সব বন্ধ হয়ে গেছে। আমাদের কাউন্সিলর কাল বারবার আমাদের কাছে অভিযোগ করেছেন, আমি এখন দেখতে আসলাম। যত তাড়াতাড়ি সম্ভব এখানে আমরা একটা কাজ করে যাতে এখানে এই নালাটা আমাদের পুরো এই রাস্তাটা চালু থাকে, যাতে জলে বর্ষায় আর কোনোভাবে এখানে জল না ঢুকতে পারে, সেই ব্যবস্থা আমরা করছি। কারণ আমাদের যে পুরনো ব্রিজটা আছে স্টেশনে, সেই ব্রিজ দুই একদিনের মধ্যেই আমাদের ভেঙে দেবে। ভেঙে দিলে এই এলাকার মানুষের আরও চাপ বাড়বে, তাই সেই মানুষগুলো এখান থেকেই যাবে। আমরা খুব তাড়াতাড়ি আমরা এখানে কাজ করে দিচ্ছি যাতে এই নিচের এইটা আমাদের ফুট চালু থাকে, মানুষ যাতে ভালোভাবে যেতে পারে। কাউন্সিলর কাল বারবার বলার পর আমরা এসেছি, আমরা নিজেরাও দেখে গেলাম যে আজকে এই বৃষ্টিতে এখানে লোক চলাচল বন্ধ হয়ে গেছে, গাড়ি ঘোড়া যেতে পারছে না, টোটো ঢুকতে পারছে না। সব কিছুর যাতে সমাধান হয় আমাদের 10-15 দিন টাইম দিতে হবে, সব সমাধান হয়ে যাবে। বিধায়কের এই রূপ উদ্যোগে খুশি এলাকাবাসীরা। আজকে আমাদের এখানে যে জলযন্ত্রণা, দীর্ঘ 5 বছর এই এলাকার কোনো উন্নয়নের কাজ হয়নি। আমাদের যিনি আগের কাউন্সিলর ছিলেন এই এলাকাটা নিয়ে ভাবেন, শিমলান বাল্মীকি কাউন্সিলর হওয়ার পর এই প্রথম এই জায়গাটাতে যে আজকে লাইফ লাইন 6 নম্বর 7 নম্বর 8 নম্বর, গতকাল 3 ঘন্টার বর্ষণে যে অবস্থার সৃষ্টি হয়েছে, আমাদের কাউন্সিলর খোকন দাসকে সমস্ত ব্যাপারটা বুঝিয়েছে এবং আমরা আজ থেকে 7 দিন আগে আমরা টোটো চলাচল নিষিদ্ধ করব। আমরা বর্ধমানের উন্নয়নের কাণ্ডারি সম্মানীয় বিধায়ক খোকন দাসের কাছে কৃতজ্ঞ এবং খোকন দাসকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে বর্ধমানের সমস্ত মানুষের একটা কথা ছিল, খোকন দাস নাকি তার নিজের 23-24-এর বাইরে কোনো কিছু ভাবে না। খোকন দাস যে বর্ধমানে নেমেলেন আর বর্ধমানের 35টা ওয়ার্ডেরই সবাইকে সমান চোখে দেখে তার নিদর্শন আজকে স্থাপন করে গেলেন আমাদের 6 নম্বর ওয়ার্ডে। এটা তো সাধুবাদ জানানো উচিত। বিধায়ক মহাশয় আসলেন, 5 মিনিটের মধ্যে ইঞ্জিনিয়ারকে ডেকে কাজ চালু করে দিল। আগামী 2 দিনের মধ্যে, 1 দিনের মধ্যে কাজ চালু হয়ে যাবে। আগামী আজ রবিবার, কালকে সোমবার পাশ হয়ে যাবে, পরশুদিন কাজ চালু হয়ে যাবে। এর থেকে ভালো কিছু হতে পারে? সাধারণ মানুষের তো যাওয়া আসাতে খুবই অসুবিধা হচ্ছিল, তার জন্য বিধায়ককে সকালবেলায় ফোন করে এখনই চলে আসলো, এখনই বলে এখনই ইঞ্জিনিয়ার ডেকে এখনই কাজ চালু করে দিল। এর থেকে ভালো কিছু হয় না, 34 বছরে কোনোদিন হয় না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।